সকাল সকাল খালার মেজাজ খারাপ, গরিবের পেটে হগলতে লাথি মারে গো। কাল রাতে মোবাইলে 20 টাকা ভরাইছি, সকালে উঠে দেখি সব টাকা শেষ। তুমি তো দেখি হিডেন চার্জের প্রবলেমে পড়েছো। হাই সাপা, এই বিপদের তুমি বাঁচন কি? রবিতে আসো, রবিতে অজান্তে টাকা কাটার। মেয়ে তোমাকে বলবে যে মিন্টু আমার জন্য একটা বিরাস আর একটা টুথপেস্ট নিয়ে আসবা, তোমার বলবা টাকা নাই, তখন মেয়ে আর মেয়ে থাকবে না, মেয়ে হয়ে যাবে রোনালদো। তোমার মাজা পাছাই এমন জোরে লাথি দেবে তুমি ছিটে পড়বা উডানে, গই যাইবে আর ওরালি দিয়ে কানবা, ও পিন্টু তুই কই, ও পিন্টু তুই কই। আসসালামু আলাইকুম মোটা খাসি। এই শালা মোটা খাসি, ডর পাইছস? ডর নাটকির পো, ওহনে এত ডর, টেন্ডারটা আমার দিবার কইলাম তখন তো কথা হলি না, এখন আমার হাত থেকে বাঁচবা। আপনারা ছেলে হয়ে মেয়ে সাজেন, মেয়ে হয়ে ছেলে সেজে ভিডিও বানান, আপনাদের কি লজ্জা করে না? তেরা শাদি হয় তুঝে ঘোড়া পে বিছায়ে হয় তো গধা কা হরকত করনে কা কা জরুরি। তুমি আমায় ভালোবাসো না কিরে, এরকম করে সারি সুতকা গানটা টিভিতে গাওয়ার দরকার আছিল কি কোস? এত ভালো হইছে বুঝি, তাইলে রিমোটটি চেঞ্জ করে দাও যাইতো। আমার সবকিছু তুমি ফলো করবা, খালি একটা জিনিস ফলো করবা না। কি? আম্মা মাঝে মাঝে আব্বারে ধরে ফিডায়। আমার তো ওইটাই ফলো করতে মন চাইতেছে। দোস্ত, পোলো এলে কত ভালো হইতো না? আবার জিগার, তাহলে কি আমি ছাদে থাকতাম নাকি? থাকতাম বেলি রোড, খিলগাঁও, দানবটি, গুলশান, সাথে বাইক, পিছে মাইয়া। ও ভিডিও করাস? হ্যালো হ্যালো হ্যালো, কে? মামা আমি ফিগা। তুই ফোন চালাচ্ছি আরস? তো কি লে ফোন করছো? মামা আর ফোনে এমবি নাই, এমবি ঢুকি ঢুকাই দে। ইয়া, তোর মোবাইলে এমবি? কথা করতে গেলি তো মেলা টাকা কাটতিছে, আগে তো কম কাটতেন। কি হইলো কাহিনী কি? ওরে আল্লাহ, আচ্ছা দুলাল ভাই, তুমি একটু আমারে দেখো, এই যে আমি শাড়ি পরছি, এত সুন্দর করে সাজছি, সত্যি করে কত মানে কেমন লাগতেছে তোমার কাছে? আমি করতে পারবো না রে। আরে এটা তো আমার বন্ধু মন্টু, কেমনে মসছে? ঘুমের ভিতর। ঘুমের ভিতর? হ্যাঁ, শালার পুত মদ খাই তো সব সময় দেখতাম। আপনার বয়স কত? 25। এখন তো সিঙ্গেল? জি। চুরি করছস? না পাইছি। পাইছে মানে তুই তো চুরি করছস? সত্যি কথা কমু, আমি চিন্তাই করছি। একবারই বেশি হইব না। আমার জীবনের একটা ইচ্ছা কি জানো বউ? তোমার মাথার উপরে একটা নাশপাতি রেখা বিসমিল্লাহ বইনা গুলি করবো, তোমার মাথার কিচ্ছু হবে না, নাশপাতি শেষ। বাণিজ্য মন্ত্রী কি বলছে কম খান? ভালো কথা। আচ্ছা, দেশের জনসংখ্যা তো বাড়তেছে, এখন স্বাস্থ্যমন্ত্রী কি বলবে বলো তো? বলবে কম। তুমি সুজয়দা noticed me and not as puchki roz tomar asha jaway ei noton saje acha amra ki apni theke tumi te namte pari nene jao ki thik hobe manush to upore utte chay tumi o upore utte paro gan tan pare গান মানে? আরে আপনি শুনতে চাইলে আমি কত গান পারি শুনান তো একটা গান। তুমি লোজ বিকেলে আমার বাগানে ফুল নিতে আসতে, ও লা 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 লা। অনেকের স্ত্রীগণ ভালোবেসে আমাকে ভালোবেসেছেন, কেউ কেউ আত্মহত্যা করেছেন,
১৯ বছরের এক তরুণী আমাকে ভালোবেসে আত্মহত্যা করেছে, অন্যের স্ত্রী। बहन की दोस्त बहन होती है, भाई का दोस्त भाई होता है, बीबी का दोस्त क्यों बीबी नहीं होती है? जागो भाई जागो, दूसरे की बीबी लेके भागो। कोई ना बेचा जो मेरा से सही कथा की जानो ना, সেই কথা কি জানো না, গয়না বেচে জুয়া খেলছো কইছে আমার বর্ণনা, বিয়া কইরা এখন আমায় ভাত কাপড় দেয় না, শোনেন শোনেন গ্রাম। তোর যে বডি মশার খাওনের অধিকার আছে, 50% খাইয়া লাইলি তো তোর ইলাভ বেটা। বস যদি চিকনগুনিয়া হয়ে যায়? হ্যাঁ তো তো চিকনগুনিয়াই দরকার বেটা, মশায় কামড়াইবে চিকনগুনিয়া হইবে, তুই চিকন হইবি। তোমার বাড়ির জানালার মায়ায় পড়েছি, এই ভেবো না তোমার বাবার ধনের লোভে পড়েছি, হায় 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 রে হায়, তোমায় ভালোবেসেছি। এক্সকিউজ মি, ইয়েস আই লাভ ইউ। সরি, আই লাভ ইউ। হোয়াট? আই লাভ ইউ। 10 টাকা দেন, 10 টাকা দেন। আমার বউ একবার অসুস্থ হয়ে পড়েছিল, ডাক্তার দেখে বলল তোমার বউ আর বেঁচে নেই। আমি বউকে খাটিয়ে শুয়ে মালা পরাচ্ছি, হঠাৎ করে বউ উঠে বলল এই আমি বেঁচে আছি গো, একদম চুপ করে শুয়ে থাকো, অত বড় ডাক্তার কি মিথ্যা কথা বলবে? সিনার মধ্যে তালা দিয়া লিঙ্কি পড়াইছে। কিরে তোর নাচ রেজাল দিছে? হ্যাঁ বাবা। তা কি পাইছস? জিপিএ 5 বাবা। এইটার মানে আবার কি? জিতে গোল্লা, পিতে পাইছি, এতে আমি, আর 5 মানে হলো 5 সাবজেক্টে। বুয়া, হাই বুয়া, তোমার লিপস্টিক চিটু করে লাগাইছস? আই আপনি আপনি কথা বলে যেবারে নুন নুন খাইছি সেইবারে আমি মনে সাপ দিব করিব, তাই তোমার সে লিপস্টিক চুরি করে লাগাই না। আমরা গাঁজা খাই সময় 3 মাস থেকে, আমরা গাঁজা দেন্দি সব চলে, কোন বেজাল তিরুটি নাই। হ্যালো, আসুন তাড়াতাড়ি। বাজে আপনার নামটা কি? বারবার তো হ্যালো বলে ডাকতে পারবো না। দেখুন আমাকে কিছু জিজ্ঞেস করবেন না, আপনারা আমার রাস্তায় দেখো, তাই আমার ব্যাপারে কিছু জানতে চাইবেন না, আমি বলবো না। ভালোবাসা মানে বুঝি না, বুঝি কিছু বুঝি, তুমি নীরবে কাঁদলে আমি নিজেও কাঁদি। এক খান কির বলা লাগে আমি যাচ্ছি পাহাড়ে উঠতে, ব্যবসার বলা এক খান কির বলা লাগা যাচ্ছে বাড়ি কাশ্মীর। ওই বা খান কির বলার আমি 3-4 বছর আগে পড়াইছি বিএন ইউনিভার্সিটিতে, সে ডক্টরেট করছে, এখন 3,000-3 লক্ষ টাকা বেতন পায় এই সেই। আমার
হ্যালো হ্যালো ল্যান্ডলাইন সে কল কিউ কর রে হো এক সেকেন্ড